শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিভ্রান্তিকর খবরের পর বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করছে ভারত। বাইডেনের পর এবার ট্রাম্পের ওয়েবসাইট হ্যাকড করা পেয়েছে এরদোগানের বক্তব্য প্রচার। সংঘাতের মধ্যে জম্মু এবং কাশ্মীরে সুখবর দিল দুবাই। আফগানিস্তানকে জরুরি মানবিক সহায়তা দিতে ইমরান খানের আহ্বান। আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। চীনের অস্ত্র উন্নয়নের ঘটনা পর্যবেক্ষণ করছে আমেরিকা, বললেন লয়েড অস্টেন। এবং সবশেষ থাকছে, করোনায় মারা গেলেন ইরাক যুদ্ধে বুশের সহযোগী কলিন পাওয়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ধর্মীয় সমাবেশে হামলা সংক্রান্ত কিছু বিভ্রান্তিকর খবরের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশের গৃহীত ত্বরিত পদক্ষেপ এবং অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় ভারত বাংলাদেশের প্রশংসা করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দ বাগচি বৃহস্পতিবার বিকেলে এখানে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশে ধর্মীয় সমাবেশে হামলা সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে কিছু বিভ্রান্তিকর খবর আমাদের গোচরে এসেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশ সরকার আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েন সহ পরিস্থিতির নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, ভারত অবগত রয়েছে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা এবং অবশ্যই সংখ্যাগরিষ্ঠ জনসাধারণদের সহায়তায় বাংলাদেশে চলমান দুর্গাপূজা উৎসব উদযাপন অব্যাহত রয়েছে। মুখপাত্র আরও বলেছেন, ভারতীয় হাইকোর্ট কনসুলেট ঢাকায় এবং স্থানীয় পর্যায়ের কর্তৃপক্ষের সাথে স্পষ্টতই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট donaldtrump.com হ্যাক করে সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বক্তব্য করা হয়েছে। এরই মধ্যে রুথ আইলিচ নামের এক তুর্কি নাগরিক দাবি করেছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের ওই ওয়েবসাইট হ্যাক করেছেন। তুর্কি ভাষায় লেখা একটি বার্তায় তিনি বলেছেন, যারা আল্লাহকে ভুলে গেছেন তাদের মতো হইও না, আল্লাহ নিজেই তাদের ভুলিয়ে দেন। সম্প্রতি এই ভাষণে পবিত্র কোরআনের এই বাণী উদ্ধৃত করেছিলেন এরদোগান। ডোনাল্ড ট্রাম্পের ওয়েব পেজে হ্যাকারদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিঙ্ক দেওয়া হয়েছে। রিপাবলিকান দলের নেতারা কিংবা ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। এর আগে 2020 সালের নভেম্বর মাসে একই হ্যাকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী প্রচারণায় ওয়েবসাইট boot.joebiden.com হ্যাক করেছিলেন। সেখানে এক বার্তায় তিনি লিখেছিলেন, আমরা হচ্ছি সেই সব লোক যারা 15 জুলাই রাতে শক্ত হাতে ট্যাঙ্কের গতিরোধ করেছিলাম, ওই রাতে আমরা মৃত্যুকে হত্যা করেছি। এই কথার মধ্য দিয়ে হ্যাকার 2016 সালের 15 জুলাই তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করেছিলেন। ভারতের জম্মু এবং কাশ্মীর বেশ কয়েকদিন ধরেই উত্তাল। এরই মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে অবকাঠামো নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি সই করেছে দুবাই। ভারত সরকার সোমবার এই তথ্য জানায়। খবরে বলা হয়, এমন সময় এই চুক্তি হলো যখন অঞ্চলটিতে সহিংসতা বেড়েই চলেছে, তবে চুক্তির অর্থমূল্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। দুবাইয়ের সঙ্গে ভারতের সমঝোতার স্মারক সই এই অঞ্চলের উন্নয়নের প্রথম কোনো বিদেশি বিনিয়োগ চুক্তি। এটিকে সংঘাত প্রবণ জম্মু এবং কাশ্মীরের জন্য সুখবর হিসেবে দেখা হচ্ছে। সরকার বলছে, চুক্তি অনুযায়ী দুবাই ইন্ডাস্ট্রি পার্ক, আইটি পার্ক, আইটি টাওয়ার, মাল্টিপারপাস টাওয়ার, লজিস্টিক সেন্টার, একটি মিডিয়া কলেজ এবং একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল একটি বিবৃতিতে বলেন, জম্মু এবং কাশ্মীরে যে গতিতে এগিয়ে যাচ্ছে তা বিশ্ব অনুধাবন করতে শুরু করেছে। বিবৃতিতে আরও বলা হয়, দুবাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠান কাশ্মীরে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। যদিও কাশ্মীরে বিনিয়োগে যে ঝুঁকিপূর্ণ সাম্প্রদায়িক সহিংসতাই এর প্রমাণ। গত কয়েকদিনে বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়েছেন এই অঞ্চলটিতে। হামলার সংখ্যার কারণে সোমবার কর্তৃপক্ষ কয়েক হাজার শ্রমিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। আফগানিস্তানের জব্দ করার সম্পদ মুক্ত করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে তালিবান শাসিত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।
সোমবার ইসলামাবাদ জাপানের রাষ্ট্রদূত কিনুন কি ম্যাথ সুদা বিদায়ী সাক্ষাৎকার করতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে গেলে এক বক্তৃতায় তিনি সব কথা বলেন। ইমরান খান এই সময় অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ ঠেকাতে কাবুল পুনর্গঠন এবং জরুরি অর্থনৈতিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। আঞ্চলিক পরিসরে আফগানিস্তানের শান্তি এবং স্থিতি পাকিস্তানের জন্য খুবই জরুরি, কারণ দুই দেশ পাশাপাশি অবস্থান করছে। অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামোর আলোকে আফগানিস্তানের পুনর্গঠন দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী হুশিয়ারি করে বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে আগের রূপে ফিরতে পারে আফগানিস্তানের তালেবান। তিনি বলেন, বিশ্বকাপ অবশ্যই আফগানিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে, তা না হলে তালিবানের ভেতরে থাকা উগ্রপন্থীরা 20 বছর আগের শাসনে ফিরে যেতে পারে, আর এটি হলে এই অঞ্চলে বিপর্যয় নেমে আসবে। আফগানিস্তানের একটি স্থিতিশীল সরকারই পারে আইএসকে ঠেকাতে, এছাড়া আর কোনো বিকল্প নেই। উত্তর কোরিয়া আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সামরিক বাহিনী জানিয়েছে। এমন সময় এই মিসাইল নিক্ষেপ করা হলো যখন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে সিউলে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানদের বৈঠক নিয়ে খবর আসছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার উত্তর কোরিয়ার উপকূলীয় এলাকায় এই মিসাইল নিক্ষেপ করা হয়। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি এবং অক্টোবরের শুরুতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ ওঠে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, চীন যে উন্নত অস্ত্রের পরীক্ষা চালিয়েছে ওয়াশিংটন তা পর্যবেক্ষণ করছে। তবে তিনি চীনের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। লয়েড অস্টিন বলেছেন, চীনের এই ধরনের অস্ত্র উন্নয়নের ফলে শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনায় বাড়বে। তিনি আরও বলেন, বেজিং থেকে আসা সামরিক চ্যালেঞ্জগুলোকে ওয়াশিংটন খুবই গুরুত্বের সঙ্গে দেখবে। সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত জর্জিয়া প্রজাতন্ত্র সফরের সময় লয়েড অস্টিন সাংবাদিকদের এসব কথা বলেন। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে জানিয়েছে, গত জুলাই মাসে চীন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, কিন্তু চীন তা অস্বীকার করছে। বেজিং বলেছে, এটি কোনো ক্ষেপণাস্ত্র ছিল না, এটি ছিল একটি মহাকাশযান। আমেরিকা এবং রাশিয়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং গত মাসে উত্তর কোরিয়া বলেছে যে তারা নতুন তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা শনাক্ত এবং প্রতিহত করা খুবই কঠিন কাজ। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। করোনার দুই ডোজ টিকা নেওয়ার পরও আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। আফগানিস্তান এবং ইরাকে মার্কিন আগ্রাসনের ভূষের প্রধান সহযোগী হিসেবেই মুসলিম বিশ্বে বেশ পরিচিত তিনি। ফেসবুকে কলিন পাওয়েলের পরিবার লিখেছেন, কোভিড-19 জটিলতা নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জয়েন্ট চিফ অফ স্টাফের সাবেক চেয়ারম্যান জেনারেল কলিন এল পাওয়েল আজ সকালে বিদায় নিয়েছেন। 1937 সালে নিউ ইয়র্ক সিটিতে জন্ম নেওয়া কলিন পাওয়েল জর্জ ডব্লিউ ভুশের সময়ে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেন। এ সময় 9/11 ঘটনার পর আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের ঘটনা ঘটে। এছাড়া গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে ইরাকেও মার্কিন অভিযান পরিচালিত হয়। দুই ক্ষেত্রেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ ভুশের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছেন তিনি। তিনি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ ভুশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইরাক যুদ্ধের পক্ষে জাতিসংঘে মিথ্যা গোয়েন্দা তথ্য তুলে ধরেন। এই কাজটি তার জন্য কলঙ্কজনক হইয়াছে। কলিন পাওয়েল নিজেও পরে একে নিজের অন্য হিসেবে বর্ণনা করেছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।